আমি হচ্ছে লবণ লবণ করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর এই বেসনটা দিয়ে আমি পকোড়া বানাবো। এটা একটা সবজি, এ তো সবজি বানাবো। এই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি গরম করতে, এটা আমি গরম হোক ততক্ষণ আমি ততক্ষণে বেসনটা আমি গুলে নিচ্ছি। গুলার জন্যে নুন, একটু হলুদ, একটু কালো জিরে দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব, পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব। এটা আমি গুলে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ফাটিয়ে নিয়েছি ভালো করে। এটাতে এটা দিয়ে আমি পুরুলি বানাবো। পুরুলি তেলটা প্রায় গরম হয়ে গেছে, আমি এবার এই পুরুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। পুরুলিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। পুরুলিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে আমি তুলে নিলাম, ওকে তুলে নিয়ে এবার উচ্ছেটা আলুটা ভেজে নেব। আর যে আলুটাকে আমি এই তেলেই ভেজে নেবো, এটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজা হবে। আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভাজার পরে এবারে উচ্ছেটাকেও ঠিক লাল লাল করে ভেজে নেব। এতে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, দেখছেন তো ঠিক এইরকম লাল লাল একদম ভাজতে হবে। এই সবজি উঠছে এত লাল লাল, আর আলুও এরকম লাল লাল ভাজতে হবে। উচ্ছেটাকে আমি তুলে নিচ্ছি, উচ্ছে ভাজা উচ্ছেটা তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন, আর এখানে আমি আগে থেকেই সর্ষে ভেজে রেখেছি, এটা এই মশলাটা দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা সর্ষে বাটনা, এই এই মশলা শুধু সর্ষে বাটনা দিয়েই এটা হবে। সর্ষেটা এটা পুরো এবারে যে ভেজে রাখা যে আলু উচ্ছে আছে এটা আমি, এটা আমি ভালো করে কষে নেব। এর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু আর একটু হলুদ দেবো, কেন ভাজার সময় হলুদ দেওয়া হয়েছিল। অল্প দিলাম, এটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। এখানে সেই পুরুলিগুলো ভাজা আছে, এগুলো আমি দু ভাগ করে ছিঁড়ে নেব। এটা ছিঁড়ে নিয়েছি, দেখছেন তো দুভাগ করে পুরো একদম আমি এটা দুভাগ করে নিয়েছি, পুরো ছিঁড়ে নিয়েছি। এবারে যে এইটা প্রায় ভাজা কষা হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতো জল দিই। এটা বড় হয় দেখছেন, যেটা পুরো কষা হয়ে গেছে এটা পরিমাণ মতো জল দিই। আর আমি এদিকে পুরোটা দুভাগ করে ছিঁড়ে নিয়েছি। এটা আমার আপনারা তো উচ্ছে আলু সবজি অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। উচ্ছে আলু আর বেসনের ফুলি বানিয়ে এইভাবে সবজিটা বানাবেন, খুবই ভালো লাগবে। আর এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো। এটা প্রায় রেডি হয়ে এসেছে, এটা দিয়ে মানে এটা ফুলিটা একদমই শেষের দিকেই দিতে হয়, নাহলে এটা আরও অনেকটাই ইয়ে হয়ে যায়, ঘিটে যায়। এটাকে দিয়ে প্রায় এটা মাখা 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 বেশ হবে। এটা আমার পুরো রেডি, আমি বাসনে ঢেলে নিয়েছি, দেখছেন এটা রেডি হয়ে গেছে। ঠিক আপনারা এইভাবেই বানাবেন। এটা তো দেখছেন রেডি, কিন্তু এটাকে আমি নামিয়ে একটু অল্প কাঁচা তেল উপর থেকে দোকানে, এটা কাঁচা তেলের গন্ধটাও খুব ভালো লাগে, সামান্য একদম পরিমাণে।
কাঁচা তেলের গন্ধ, এটা খুব সুন্দর খেতে, এটা খুবই ভালো লাগে।